রণবীরের বাড়ি বাস্তুতে আজই মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে বলে খবর বলিউড সূত্রে। রণবীরের মা নীতু কাপুর, দিদি রিধিমা কাপুর, কারিনা কাপুর, করিশ্মা কাপুর, আলিয়া দিদি পূজা ভাট, বাবা মহেশ ভাট ছাড়াও অয়ন মুখোপাধ্যায়, আদার জৈন, করণ জোহর সহ রণবীর আলিয়ার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবেরাও যোগ দেন প্রি ওয়েডিং অনুষ্ঠানে। দুই তারকার বিয়েতে উপস্থিত থাকতে পারেন শাহরুখ খান, আমির খান, সঞ্জয় লীলা বনশালি, করণ জোহরও উপস্থিত থাকতে পারেন। ফিল্মি দুনিয়ার বাইরে আলিয়ার ঘনিষ্ঠ বান্ধবীরাও হাজির থাকবেন বিয়েতে। শোনা যাচ্ছে বিয়ের দিন প্রিয়াঙ্কা, অনুষ্কা, দীপিকা, ক্যাটরিনার মতোই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে কনের সাজে সাজবেন আলিয়া। অন্যান্য অনুষ্ঠানের জন্য অবশ্য মানিশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরবেন তিনি। এই হাই প্রোফাইল বিয়ের জন্য রণবীরের মা নীতু কাপুর এবং বোন রিধিমা কাপুরের পোশাকের ডিজাইনও করেছেন মানিশ মালহোত্রা। रणबीर कपूर और आलिया भट्ट एक दूसरे से शादी करके एक दूसरे की जिंदगी को रोशन करने के लिए पूरी तरह से तैयार है। ऐसे में रणबीर कपूर के दोनों घर यानी कि कृष्णा राज जो कि एक पुराना बंगला है और वास्तु, दोनों घरों को सजा दिया गया है। इस वक्त मैं खड़ा हूं मुंबई के बांद्रा के पाली हिल इलाके में स्थित कृष्णा राज बंगलों के बाहर। आप लोग देख सकते हैं कि इस बंगले को किस तरह से दुल्हन की तरह सजा दिया गया है। रोशनी से नहा उठा है कृष्णा राज बंगलो। ये वही बंगला है जिसमें पहले ऋषि कपूर, नीतू कपूर और रणबीर कपूर रहा करते थे। चार साल पहले इस बंगले को तोड़कर अब यहाँ पर रिकंस्ट्रक्शन का काम चल रहा है और सात मंजिला इमारत आप लोग देख सकते हैं। सात मंजिला इमारत बनके तैयार है, ये स्ट्रक्चर ढांचा बनकर तैयार है और इसे दुल्हन की तरह सजाया गया है। मैं अपने कैमरामैन से कहूंगा कि वो बंगले के बाहर और जो पूरी सड़क है जो कृष्णा राज बंगलों से वास्तु की तरफ जाती है जो सड़क, उसका नजारा दिखाएं। आप लोग देख सकते हैं कि कृष्णा राज बंगलों से लेकर वास्तु तक की जो सड़क है उस पूरे सड़क को रोशन कर दिया गया है और अब सभी को इस बात का इंतजार है कि रणबीर और आलिया कब फेरे लेते हैं, कब वो पहली झलक शादी के बाद अपनी मीडिया के सामने और तमाम फैंस को दिखाते हैं। कैमरामैन रवि पांचाल के साथ रवि जैन, एबीपी न्यूज, मुंबई। আলিয়া কাণ্ডের 13 দিনের মাথায় ফের যাদবপুরে নিজের বিভাগে যোগ দিলেন নিগৃহীত প্রাক্তন উপাচার্য। গতকালই আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন আবু তাহের কামারউদ্দিন। তিনি মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি। চার বছর পর নিজের রসায়ন বিভাগে ফিরেছেন আলিয়ার প্রাক্তন উপাচার্য মোহাম্মদ আলী। বললেন, সেদিনের ঘটনা ভুলতে চাই, থাকতে চাই পড়ানো আর গবেষণা নিয়ে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থার ঘটনার 13 দিনের মাথায় উপাচার্য মোহাম্মদ আলী সেই ফিরে এলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, নতুন করে কাজে যোগ দিলেন চার বছর পর। কি অভিজ্ঞতা? এটা তো আমার মানে আমি এখান থেকে 2000 থেকে 2018 পর্যন্ত এখানে থেকেছি। এখানে আমার টিচার, স্টুডেন্ট, মানে আমরা ভীষণভাবে ফ্রেন্ডলি আর কি, মানে একবারে পরিবারের মতো আর কি। আলিয়া আর থাকতে চান না, ফিরতে চান যাদবপুরে, উপাচার্যকে চিঠিও লিখেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। এখন কি মনে হয় যে স্বইচ্ছায় ফিরলেন না বাধ্য হয়ে? আমি যখন জয়েন করি একদিন, যখন ওখানে যাই আর কি, প্রথম দিনে আমি বলেছিলাম যে আমি একটা টার্মে বেশি থাকবো না। মানে টিচারদের সঙ্গে যখন ফার্স্ট ইন্টারাকশান হয়, আমার নিজের যদি আমি নিজের সম্মান নিজের এ নিয়ে যদি না থাকতে পারি, তাহলে পরে যে কোনো সময় আমি চলে যেতে পারি। একটা টার্ম থেকেছি, বাস আমার মানে ইয়ে হয়েছে। আমি তো আর এক্সটেনশান কাউকে এক্সটেনশানের জন্য বলিনি। সেদিনের ঘটনা কি মনে রেখেছেন বা আগামী দিনে কিভাবে এটা মানে মনে রাখবেন? খারাপ লেগেছে, মানে অত সহজে কি আর ভোলা যায়? তবে উইথ টাইম মানে সবাই ভুলে যায়, মানে এটা তো নেচার, মানে ন্যাচারাল ইয়ে আর কি, তো আস্তে আস্তে ভুলেই যাব। মুখ্যমন্ত্রী বলছেন যে কটু কথা বলেছে, ছাত্রদের দাবিও থাকতে পারে। আমি কিছু বলতে চাই না, এগুলো কিছু বলতে চাই না। উনি যেমন ভালো বুঝেছেন সেটাই বলেছেন, সেটা নিয়ে আমার কোনো মানে অভিযোগ বা মানে ইয়ে অনুতাপ বা ইয়ে কিছু নেই আমার। মানে উনি যেটা ভালো বুঝেছেন সেটাই বলেছেন।